পঞ্চায়েত নির্বাচনের আগে পরিবহন মন্ত্রীর সামনে তৃণমূলের গোষ্ঠী কুণ্ডলের আশঙ্কা আরো বাড়িয়ে দিলেন রাজ্যের আরেক মন্ত্রী সবিনা ইয়াসমিন। জনসভার মঞ্চ থেকে বিরোধীদের নয় দলের ছাট অংশদের সাথে আমাদের লড়াই হবে মালদার মালতীপুর বিধানসভার শ্রীপুরে। কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে জনসভা করতে এসে রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রীর সামনে এমনই বক্তব্য রাখলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, আগামীতে আমাদের লড়াই কংগ্রেস সিপিআইএম এবং বিজেপির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হবে তৃণমূলের ছাট অংশদের সাথে। তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের লড়াই হবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা সতর্ক থাকব, আমরা স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে বেছে নেব। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের 67খানা প্রকল্পকে নিয়েই হাতিয়ার করে এই লড়াই আমরা নামব। কংগ্রেস সিপিআইএম বিজেপি এরা কেউ প্রার্থী খুঁজে পাচ্ছে না, আমরা যাদের টিকিট দেব না তাদের প্রার্থী করবে ওরা। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।